ঠাকুরবাড়িতে গুরুটা ঠাকুরের দিবস দশায় একটি সংগঠনের জন্ম হয়েছে। সেই সংগঠনটির নামটি হলো শ্রী শ্রী হরিগুরু চাঁদমত মিশন। গুরুচা ঠাকুর 1937 সালে দেহ রাখেন। গুরুচা ঠাকুরের দেহ রাখার 5 বছর পরে খুলনা মতিয়াখালী নবঞ্চরায় আশ্রমে বাংলাদেশ বতুয়া মহাসংঘের জন্ম হয়। এটা সিধা মোলাখালীতে জন্ম হয়নি, এই সংগঠন জন্ম হয়েছে খুলনা মতিয়াখালী আশ্রমে। আমরা কোন সংগঠন করব, কোন সংগঠন গুরুচা ঠাকুর প্রতিষ্ঠা করেছিল, এই বিষয়ে আমি কোনো আনুষ্ঠানিক না গিয়ে চুম্বক পয়েন্টে একটু কথা বলছি। আপনারা সকলেই জানেন মুক্তিবাহিনী ভগবান শ্রী শ্রী গুরুচা ঠাকুর শ্রী শ্রী হরিগুরুচাঁদ এই মিশন প্রতিষ্ঠার পূর্বে অনেক ভক্তই বলেছিল যে ঠাকুর আমরা একটা সংগঠন করি, কিন্তু ঠাকুর তখন কিন্তু অনুমতি দেননি। কেন দেননি? পূর্ণবঙ্গ পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নির্দেশ হয়তো বা তিনি পেয়েছিলেন না তখন, কিন্তু এই জন্য উনি করেননি। পরবর্তী টান্ডে 1932 সালে এই ঠাকুরের পার্শ্বদ নিয়ে সিধা মোলাখালীতে তিনি এই শ্রী শ্রী হরিগুরুচাঁদ মিশন নাম করে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী শ্রী পদ্মনাথ ঠাকুরের একান্তিক প্রচেষ্টায় সেই হরিগুরুচাঁদ মিশনের সঙ্গে মতুয়া শব্দটা 1989 সালে যুক্ত করেন ঠাকুর। সেই হতে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন, যেটা সেই 32 সাল থেকে অদ্যাবধি চলে আসছে। ঠাকুর বাড়িতে গুরুচাঁদ ঠাকুরের দিবস দশায় একটি সংগঠনের জন্ম হয়েছে। সেই সংগঠনটির নামটি হলো শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন। আর একটি যে সংগঠন সংগত কারণে বলছি, গুরুচাঁদ ঠাকুর 1937 সালে দেহ রাখেন। গুরুচাঁদ ঠাকুরের দেহ রাখার 5 বছর পরে খুলনা মতিয়াখালী নবঞ্চরায় আশ্রমে বাংলাদেশ বতুয়া মহাসংঘের জন্ম হয়। এটা সিধা মোলাখালীতে জন্ম হয়নি, এই সংগঠন জন্ম হয়েছে খুলনা মতিয়াখালী আশ্রমে। আর এই সংগঠন ছাড়া ঠাকুরবাড়ি আরো যে সংগঠন আছে তা কিন্তু বর্তমান সবার সংগঠন। গুরুচাঁদ ঠাকুরের আমরা যে সংগঠন সেটাই হলো শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন। এই সংগঠনের আদলে যে অর্জন এই পর্যন্ত আমরা করেছি আপনারা সকলেই জানেন। আমি এরপরে 2 মিনিট কথা বলবো, বলটি রিসিভ করি আগে।